চ্যানেলে সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমরা দেখতে পাচ্ছেন একটা দারুণ সেটআপ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বেশ কিছুদিন আগে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সেখানে আমরা বানিয়েছিলাম, আমরা নয় আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি বানিয়েছিলেন আম পান্না। এবং পাবলিকের ডিমান্ডে এত সবার ভালো লেগেছে আম পান্না, সেই জন্য ওনাকে আবার আমরা ডেকে নিয়েছি এবং আজকে একটা অন্য কিছু খাবার ওনাকে বলেছি রান্না করে আমাদের খাওয়াতে। তার সঙ্গে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং রান্নার টেস্ট করবেন। এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিতে, যাতে যখন যা ভিডিও আমাদের আসবে সেই ভিডিও আপনারা তখনই দেখতে পান। এবং লাইক শেয়ার করতে ভুলবেন না, আপনাদের মূল্যবান মতামত আমাদের ভীষণ জরুরি। তাহলে চলুন আজকে আমরা শুরু করব একটা নতুন ধরনের রান্না। আগের দিন আম পান্না ছিল গ্যাস ছাড়া, মানে নন ফায়ার, আজকে কিন্তু আমরা ইন্ডাকশনে একটা কিছু বানাতে চলেছি। কি বানাতে চলেছি তার আগে যিনি আছেন, আগে আপনাদের সঙ্গে পরিচয় হয়ে গেছে, তার নামটা আবার জেনে নেন।
হয়ে গেছে, রং দেখি বুঝতে পারছি ভীষণ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এবার কি এটা কি উঠাবে? এবার এটা উঠিয়ে ওই জলটাতে ডিপ করবো। আচ্ছা একটা ডিপ ভরে রাখো, জলটাকে আমি এখানে দেবো না। পাকা হাতে সুন্দর ভাবে কিন্তু একটু সাদা নুন আর বিট নুন দুটো মিশিয়ে দই ফেটালো, আর একটুখানি চিনি চিনি দিচ্ছে। এবারে ও দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। বড়ার ডালই বলুন বা দই গার্নিশিংয়ের দই বলুন, সবই কিন্তু হাতের ওপর মানে পুরো ফেটিয়ে যতক্ষণ না নেবেন ততক্ষণ আপনাদের কিন্তু মানে খেতে অত ভালো লাগবে। যাক আমি এত মত্ত দেখতে আমি যে ক্যামেরার দিকে একটু তাকাবো সেটাও ভুলে যাচ্ছি মাঝে মধ্যে, মানে আমি শুধু বলছি কখন এটা বানানো হবে কখন আমি খাবো। যাই হোক এবার দই বড়া বড়াগুলো এবার জল থেকে এরকম করে চেপে চেপে জলটা বার করে দিতে গোল্ডেন ব্রাউন বড়ার উপরে সাদা দইটা একটা সুদিন ব্যাপার আসছে। এর উপর কি কি আর করবে, গরমকালে দই দেখলে খেতে ভালো লাগে আর হতে আবার এই তেঁতুলের সব। আচ্ছা এটা কি? এটা তো আমি এটা আমার একটা সিক্রেট মশলা, ধনে জিরে জায়ফল এইসব রোস্ট করে গুঁড়ো করে আছে কোটা কোটা ধনে জিরে জায়ফল ইত্যাদি দিয়ে মানে এটা একটা ভাজা মশলা ভাজা মশলা।
দোকানের মতো লাগছে। দোকানে আপনি যান, এরকম এরকম ছটা একটা দই বড়া এক প্লেটে আপনার মোটামুটি 100-150 টাকা যে কোনো চাট হচ্ছে কিন্তু নেবে, বেশিও নিতে পারে। তার উপরে কাজু কিশমিশও আছে, আপনারা অনায়াসে কিন্তু ঘরে এটা বানাতে পারেন। প্রসেসটা আপনারা দেখলেন হয়ে গেছে। এবার আমি টেস্ট করবো, অনেকক্ষণ আমি গ্লোভ সামনে রেখেছি, একদম মানে যারা নতুন শিখছে তারা এভাবে করতে পারে, খুবই ভালো তারা আবারও আমাদের কাছে আসবেন এবং আরো নতুন নতুন রান্না।